সকলকে ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব নেতাজি সুভাষচন্দ্র বসু এর সম্পর্কে। সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি নেতা। তিনি নেতাজি নামে সমধিক পরিচিত। সুভাষচন্দ্র বসু পরপর দুইবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত এবং কংগ্রেসের বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতির প্রকাশ্য সমালোচনা করার জন্য তাকে পদত্যাগ করতে হয়। সুভাষচন্দ্র মনে করতেন গান্ধীজির অহিংসার নীতি ভারতের স্বাধীনতা আনার ক্ষেত্রে যথেষ্ট নয়। এই কারণে তিনি সশস্ত্র বিদ্রোহের পক্ষপাতী ছিলেন। সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ শাসন থেকে ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি জানাতে থাকেন। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে 11 বার কারারুদ্ধ করেছিল। তার বিখ্যাত উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এবার চলুন তার প্রাথমিক জীবন, কর্মজীবন ও রাজনৈতিক উত্থানের গল্পগুলি জেনে নেওয়া যাক। 1897 সালের 23 জানুয়ারি বর্তমান উড়িষ্যা রাজ্যের কটক শহরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কটক প্রবাসী বিশিষ্ট বাঙালি আইনজীবী জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর 14 সন্তানের মধ্যে নবম। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সুভাষচন্দ্র একটি ইংরেজি স্কুলে পড়াশোনা করেন। বর্তমানে এই স্কুলটির নাম স্টিওয়ার্ট স্কুল। এরপর তাকে ভর্তি করা হয় কটকের কলেজিয়েট স্কুলে। সুভাষচন্দ্র ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। 1911 সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় কলকাতা থেকে প্রথম স্থান অধিকার করেছিলেন তিনি। 1918 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তার মেধার পরিচয় রাখেন। এরপর সুভাষচন্দ্র ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফিজ উইলিয়াম হলে উচ্চশিক্ষার্থে ভর্তি হন। সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নম্বর পেয়ে তিনি প্রায় নিয়োগপত্র পেয়ে যান, কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে সেই নিয়োগ প্রত্যাখ্যান করেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, কোনো সরকারের সমাপ্তি ঘোষণা করার সর্বশ্রেষ্ঠ পন্থা হল তা থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়া। এই সময় অমৃতসর হত্যাকাণ্ড, 1919 সালের দমনমূলক রাওলাট আইন ভারতীয় জাতীয়তাবাদীদের বিক্ষুব্ধ করে তুলেছিল। ভারতে ফিরে সুভাষচন্দ্র স্বরাজ নামক সংবাদপত্রে লেখালেখি শুরু করেন এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচার দায়িত্বে নিযুক্ত হন। তার রাজনৈতিক গুরু ছিলেন বাংলায় উগ্র জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 1924 সালে দেশবন্ধু যখন কলকাতা পৌর সংস্থার মেয়র নির্বাচিত হন, তখন সুভাষচন্দ্র তার অধীনে কর্মরত ছিলেন। 1925 সালে অন্যান্য জাতীয়তাবাদীদের সঙ্গে তাকেও বন্দী করা হয় এবং মান্দালয়ে নির্বাসিত করা হয়। এখানে তিনি যক্ষায় আক্রান্ত হয়েছিলেন। সুভাষচন্দ্র ছিলেন একজন ধর্মপ্রাণ হিন্দু। তিনি ধ্যান করে অনেক সময় অতিবাহিত করতেন। স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ তাকে উদ্বুদ্ধ করেছিল। ছাত্র অবস্থায় থেকে তিনি তার দেশপ্রেমিক সত্তার জন্য পরিচিত ছিলেন। প্রায় 20 বছরের মধ্যে সুভাষচন্দ্র মোট 11 বার গ্রেফতার হয়েছিলেন। তাকে ভারত ও রেঙ্গুনের বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল। 1930 সালে তাকে ইউরোপে নির্বাসিত করা হয়। 1934 সালে তিনি তার প্রথম প্রেম এমিলি শেঙ্কল এর সাথে পরিচিত হন ভিয়েনাতে। 1937 সালে তারা ব্যাডগেস্টিনে বিয়ে করেন। তার পিতার মৃত্যুর পর ব্রিটিশ সরকার তাকে শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের উদ্দেশ্যে কিছুক্ষণের জন্য কলকাতায় আসার অনুমতি দিয়েছিল। 1938 সালে তিনি গান্ধীর বিরোধিতার মুখে ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1939 সালে তিনি দ্বিতীয়বারের জন্য ত্রিপুরা সেশনে কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এ নির্বাচনে গান্ধী পট্টভি সীতারামকে সমর্থন দেয়। নির্বাচনের ফলাফল শোনার পর গান্ধী বলেন, পট্টভির হার মানেই আমার হার। কিন্তু জয়যুক্ত হলেও তিনি সুষ্ঠুভাবে কার্য সম্পাদন করতে পারছিলেন না। গান্ধীর অনুগামীরা তার কাজে বাধা সৃষ্টি করেছিলেন। গোবিন্দ বল্লভ পন্থ এই সময় একটি প্রস্তাব পেশ করেন যে কার্যনির্বাহক পরিষদকে পুনর্গঠন করা হোক। এভাবে সুভাষচন্দ্র বসু এ নির্বাচনে জয়লাভ করলেও গান্ধীর বিরোধিতার ফলস্বরূপ তাকে বলা হয় পদত্যাগপত্র পেশ করতে, নইলে কার্যনির্বাহী কমিটির সকল সদস্য পদত্যাগ করবে। এ কারণে তিনি নিজেই কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক গঠন করেন। 1938 সালে তিনি জাতীয় পরিকল্পনা পরিষদের প্রস্তাবনা দিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সুভাষচন্দ্র বসু প্রস্তাব করেন যে
কবে ব্রিটিশরা ভারতীয়দের স্বাধীনতার অনুমোদন দেবে তার জন্য বসে না থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাজনৈতিক অস্থিরতা থেকে সুবিধা নেওয়া উচিত। তিনি বিশ্বাস করতেন ভারতবর্ষের স্বাধীনতা নির্ভর করে অন্য দেশের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক সমর্থনের উপর। তাই তিনি ভারতের জন্য একটি সামরিক বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছিলেন। ভারতবর্ষের দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে সুভাষচন্দ্র বসু নাখোশ ছিলেন এবং এর বিরোধী ছিলেন। তাই ইংরেজ সরকার তাকে সে সময় গৃহবন্দী রেখেছিলেন। তিনি বুঝতে পারলেন ব্রিটিশরা তাকে যুদ্ধের আগে ছাড়বে না। তাই তিনি দুইটি মামলা বাকি থাকতেই আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানিতে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তিনি পরিকল্পনা মাফিক আফগানিস্তান, মস্কো এবং রোম হয়ে জার্মানিতে পৌঁছান। তিনি বার্লিনে মুক্ত ভারতীয় কেন্দ্র ফ্রি ইন্ডিয়া সেন্টার গড়ে তোলেন। ভারতের স্বাধীনতার জন্য তিনি জার্মান চ্যান্সেলর অ্যাডলফ হিটলারের সাহায্য প্রার্থনা করেন। কিন্তু ভারতের স্বাধীনতার ব্যাপারে হিটলারের উদাসীনতা তার মনোবল ভেঙে দেয়। ফলে 1943 সালে তিনি জার্মান ত্যাগ করেন। একটি জার্মান সাবমেরিন তাকে সমুদ্রের তলদেশে একটি জাপানি সাবমেরিনে পৌঁছে দেয়। সেখান থেকে তিনি জাপান পৌঁছেন। এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বীরত্বে হিটলার, তেজোর মতো একনায়কতন্ত্রে বিশ্বাসীরাও তার সামনে মাথা অবনত করে মৈত্রীর দিকে হাত বাড়ান। ভারতের অরবিন্দ ঘোষ, সূর্য সেন, ভগৎ সিংয়ের মতো নেতারা, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুলের মতো কবিরা তার আদর্শে অনুপ্রাণিত হন। সমস্ত ভারতবাসীর নয়নমণি হয়ে ওঠেন নেতাজি। ভারতীয় জাতীয় সেনাবাহিনী মূলত গড়ে উঠেছিল জাতীয়তাবাদী নেতা রাসবিহারী বসুর হাতে। 1943 সালে রাসবিহার বসু এই সেনাবাহিনীর দায়িত্ব সুভাষচন্দ্র বসুকে হস্তান্তর করেন। একটি আলাদা নারী বাহিনী রানী লক্ষ্মীবাই কমবেট সহ এদের প্রায় 85,000 সৈন্য ছিল। এই বাহিনীর কর্তৃত্ব ছিল প্রাদেশিক সরকারের হাতে, যার নাম দেওয়া হয় মুক্ত ভারতের প্রাদেশিক সরকার। হিন্দিতে এটি হচ্ছে আরজি হুকমাতে আজাদ হিন্দ। এই সরকারের নিজস্ব মুদ্রা, আদালত ও আইন ছিল। অক্ষশক্তির 9টি দেশ এই সরকারকে স্বীকৃতি দান করে। আইনের সৈন্যরা জাপানি সৈন্যদের আরাকান ও মেইকটিলার যুদ্ধে সাহায্য করে। সুভাষচন্দ্র বসু আশা করেছিলেন ব্রিটিশদের উপর আইনের হামলার খবর শুনে বিপুল সংখ্যক সৈন্য ভারতীয় সেনাবাহিনী থেকে হতাশ হয়ে আইএনএতে যোগ দেবে। কিন্তু এই ব্যাপারটি তেমন ব্যাপকভাবে ঘটল না। বিপরীত দিকে যুদ্ধ পরিস্থিতির অবনতির সাথে সাথে জাপান তার সৈন্যদের আইএনএ থেকে সরিয়ে নিতে থাকে। একই সময় জাপান থেকে অর্থের সরবরাহ কমে যায়। অবশেষে জাপানের আত্মসমর্পণের সাথে সাথে আইএনএ আত্মসমর্পণ করতে বাধ্য হয়। 1934-এ বার্মার মান্দালয়ের জেলে বন্দী থাকা অবস্থায় সুভাষচন্দ্র গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ব্রিটিশ সরকার তাকে এক শর্তে মুক্তি দিতে রাজি হন যে ভারতের কোনো ভূখণ্ড না ছুঁয়ে তিনি যদি বিদেশে কোথাও পাড়ি দেন তবে তিনি মুক্তি পাবেন। সুভাষচন্দ্র ইউরোপে যাওয়ার মনস্থ করেন এবং তিনি ভিয়েনাতে পৌঁছান। 2 বছর চিকিৎসাধীন থাকার সময় অবসরে তিনি 2টি বই লেখার সিদ্ধান্ত নেন এবং তিনি তার আত্মজীবনীমূলক বই ইন্ডিয়ান পিলগ্রিম আর ইন্ডিয়াস স্ট্রাগল ফর ফ্রিডম রচনা করেন। সেই সময় তার পাণ্ডুলিপি টাইপ করার জন্য এক অস্ট্রিয়ান মহিলা এমিলি শেঙ্কেল তাকে সাহায্য করেন, যিনি পরবর্তীকালে তার সচিবও হন। এই এমিলি শেঙ্কেলের সঙ্গেই পরবর্তীকালে তার প্রণয় ও পরিণয় এবং বিবাহ হয়। তাদের এক কন্যা সন্তান রয়েছে যার নাম হচ্ছে আনিতা বসু পাপ। এমিলি শেঙ্কেলের কখনো ভারতে আসা হয়নি, কিন্তু বৃহত্তর বসু পরিবার ও নেতাজির সহযোগীদের সঙ্গে তার চিরকাল যোগাযোগ ও সুসম্পর্ক ছিল। 1996 সালে তিনি প্রয়াত হন। আনিতা বসু পাপ তার পিতার দেশ ভারতে বহুবার এসেছেন। তিনি পেশায় অর্থনীতিবিদ, তার স্বামী মার্টিন পাপ জার্মান পার্লামেন্টের প্রাক্তন সদস্য। নেতাজি সুভাষচন্দ্র বসু এর মৃত্যু নিয়ে রয়েছে রহস্য, যে রহস্য আজও কারো কাছে উন্মোচন হয়নি। একটি মতে নেতাজি সোভিয়েত রাশিয়ার কাছে বন্দী অবস্থায় সাইবেরিয়াতে মৃত্যুবরণ করেন। অপর একটি মতে বর্তমানে রেনকোজি মন্দিরে রাখা নেতাজির চিতাভস্ম পরীক্ষা করে জানা গেছে যে ওই চিতাভস্ম নেতাজির নয়। আসলে ভারতবর্ষে নেতাজির তুমুল জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একদল উঁচুতলার ভারতীয় নেতা এবং ইংরেজ সরকার মিলিতভাবে ষড়যন্ত্র করে নেতাজিকে পৃথিবী থেকে সরিয়ে দেয়। তাই ভারতীয় সরকার কখনো নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রকৃত মৃত্যুর কারণ জনসম্মুখে আনেননি।
অনেকের মতে ফৈজাবাদের ভগবানজি ওরফে গুমনামি বাবা হলেন নেতাজি, কিন্তু এ ব্যাপারটি আজও স্পষ্ট নয়। এখনকার মতো এ পর্যন্তই, আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। That's it all about our tourist video. Thank you very much for being with us and see you later in next videos.